শাহপুর প্রাথমিক বিদ্যালয়ে 4 দিন ধরে মিড ডে মিল বন্ধ। বিক্ষোভ দেখায় এলাকার স্বনির্ভর দলের মহিলারা। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 8 নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের শাহপুর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে 2 জন মহিলা রাঁধুনির কাজ করে আসছে, কিন্তু স্বনির্ভর দলের মহিলারা সেখানে কাজ করবে বলে দাবি করছে। সরকারিভাবেও নিয়ম রয়েছে যেন স্বনির্ভর দলের মহিলাদের কাজ করতে দেওয়া হয়। নাজিবা খাতুন ও তার সঙ্গীর বিরুদ্ধে তাই এর জেরে অভিযোগ তুলেছে স্বনির্ভর দলের মহিলারা। আমাদের অভিযোগ কি, ওরা অতদিন ধরে দল চালাচ্ছে, আমরা চালাচ্ছি, আমরা কোনো একটা সুযোগ সুবিধা পাই নাই। যে দল একদিন ধরে সবজি বাজার দিচ্ছে, ওরা দিয়ে যাচ্ছে, আমরা বলছি যে আমরাও সবজি বাজার দেবো, না ওরা বলছে আমরা সবজি বাজারটা দিব না, আমরা বলছি তাহলে আমাকে রান্নার কাজ দেন, আমি রান্না করব। আমরা রান্না কোনোদিন আটকাও নাই, আমরা ওকে মারিও নাই, কিচ্ছু নাই, মারামারি কোনোদিন হয়নি, কোনো রান্না আমরা বলছি কি যে রান্না দেন, আমরাও করবো, তোমরাও করো রান্না, ওরা আমাকে করতে দিচ্ছে, হেডমাস্টার দেয় নাই, হেডমাস্টার বলে রান্নায় হবে না, রান্না থাও এরম বলছি যে আমরা এটা চাচ্ছি। এটাই এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি যে আমরা এখন আমরাও রান্না করব, ওরা ফসলা কি করবে, হেডমাস্টার করে দাও আমাকে, আমরা রান্না করব, ওরা রান্না করুক, আমরাও রান্না করি। এখন তো ওনারা বলছে যে একটা দলে রয়েছে, এক দল রান্না করছে, হ্যাঁ একটা দল রান্না করছে, হ্যাঁ এখন আমরা রান্না করব, ওরা তো দলের ভিতর নাই, ওরা তো দলের নির্দলে আছে, দল তো ওরা চালাচ্ছে না, তাহলে আমরা দল চালাচ্ছি এতদিন ভরেই 20 বছর আমার দল হয়ে যাচ্ছে, তাহলে আমরা রান্না পাবো না? ওই দল কেসে পড়ে আছে, কেসে উঠবে না, ওরা দল চালাবে বলে তাহলে অতগুলো ওরা কাজ নিয়ে রাখছে, আমার কিছু কাজ নাই, আমার রাজনীতি বলছে যে আমি পাবো দলের সবজি মিটিং। বিডিএ সাহেব কি বলেছিলেন? আপনি বিডিএ সাহেব বলেছিল যে তোমরা দলের সব রান্নাবাড়ি পাবা, আর হেডমাস্টারে তোমার ফয়সলা করবি, হেডমাস্টারে আমার সব ফয়সলা করবে, হেডমাস্টার কিন্তু আমার সইয়া দিচ্ছে না, আমার ফয়সলা করছে না।